হ্যালো প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স চলুন না আজকে আরও একটা নতুন ম্যাজিক দেখি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখি তো ম্যাজিকটি হচ্ছে এখানে রয়েছে একটা কবুতার বড় মাপের ম্যাজিশিয়ান যারা এরা কিন্তু ছায়া থেকে কায়া তৈরি করে অর্থাৎ ছায়া থেকে মানুষ তৈরি করে আমি একজন ছোট্ট মাপের ম্যাজিশিয়ান এখানে একটা ডালের উপরে একটা কবুতার বসে আছে তাই না আমি এই কবুতারটাকে বাস্তবে তৈরি করবো আপনাদের সামনে যারা ম্যাজিশিয়ান রয়েছেন সকল মঞ্চে এই ম্যাজিকটি দেখাতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আর কথা নয় আমরা একটু ম্যাজিকটি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কী করে হয় লক্ষ্য করুন এই যে ওয়ান টু আর এক থ্রি এ কবুতর আমি তোমাকে সরাসরি একটু দেখতে চাচ্ছি যে তুমি একদম সরাসরি আমার হাতের উপরে চলে আসো ঠিক এভাবে ওয়ান টু এটা কিন্তু একদম অরিজিনাল কবুতর চলে আসছে হাতের উপরে ও এই ডালটাতে বসেছিল তো ম্যাজিক করার সঙ্গে সঙ্গে সে সাথে সাথে চলে আসছে আমার হাতের উপরে তো প্রিয় ভিউয়ার্স আমরা এখন কি করব এই ম্যাজিকটি আমরা শিখে নেব। তাই না আপনার যারা মস পারফর্মার রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর তারা আমাদের কাছ থেকে এই পণ্যটা নিতে পারবেন ম্যাজিকের পণ্যটা আমাদের নাম্বার নিচে স্কেনে দেওয়া আছে তাহলে আর কথা না বলে চলুন না এই ম্যাজিকটি শিখে আসি চলুন প্রিওভিওর্স তাহলে আমরা এই ম্যাজিকটি শিখে নেব যে এই ম্যাজিকটি কি করে হলো এখন আমরা এই ম্যাজিকটি শিখে নেব যে আমাদের কাছে এই যে ফ্রেমটা আপনার সবাই দেখতে পাচ্ছেন কিন্তু এ ফ্রেমের একটা রহস্য রয়েছে ঠিক আছে রহস্যটা হচ্ছে এই যে এই কবুতারটা এই ডালে বসা ছিল বাইরে কি করে চলে আসলো দেখেন এর এই দিয়ে এই আঙ্গুলটা দিয়ে একটু চাপ দিতে হবে এই চাপ দিয়ে দিলাম একটা পার্ট এখান থেকে উঠছে এই যে এই যে এই যে এই পার্টটা যখন উঠলো আমরা কবুতারটা এখানে দিয়ে দেব এই এই দিয়ে এই চাপ দিয়ে এখানে একটা সুইচ আছে এই যে সুইচটা এই চাপ দিয়ে দিলাম লক হয়ে গেল অর্থাৎ এখানে কবুতারটা হয়ে গেল। আমরা যখন সুইচটা টান দেবো এভাবে এই কবুতার হয়ে যাবে আচ্ছা আমরা ওরিজিনালে কবুতারটা একবার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই ধরলাম আমরা এইখানটাতে কবুতারটা দিয়ে দেবো ঠিক আছে এই যে ইয়া এই ধরলাম আপনারাও ঠিক এভাবে ধরবেন এই ধরে এই পাটটা একটু তুলে নেবেন এই নিয়ে এখানে দিয়ে দেবো ঠিক আছে এভাবে এখানটাতে দিয়ে এই এই যে বন্ধ করে দিলাম দিয়ে এই লকটা এই লকটা চেপে দিলাম এই যে এখন এইভাবে একটা ঘুর দিয়ে দেখাবেন আপনারা যখন দেখাবেন একটা ঘুর দিয়ে দেখাবেন এই পাশটা এভাবে নির্দিষ্টভাবে রেখে দেবেন না কারণ এখানে তো কবুতার আছে এভাবে দেখলে বোঝা যায় ঠিক আছে তো এভাবে আমরা যখন মঞ্চে দেখাবো মঞ্চে যাই তখন এভাবেই নিয়ে যাই সাধারণত অর্থাৎ এ পাশটে ও পাশটে কোনো পাশটা এটা দেখা যায় না যে কোনো মঞ্চ আর যখন আপনি মঞ্চে যে উল্টা পিঠটা একবার দেখাতে চাবেন তখন একটা ঘুর দিতে হবে এভাবে একটা পাক দিতে হবে ঠিক আছে যখন আপনি কবতার তৈরি করবেন এই সুইচটা এই হাত দিয়ে একবার টেনে নেবেন তার আগে এই বুড়াঙ্গলটার উপরে রাখবেন এই এই টান দিলেন হ্যাঁ টান দিলেন আর এই বুড়াঙ্গলটার উপরে রাখবেন বুড়া অঙ্গলটা ছাড়লেই কবুতর ওই দেখেন কবুতর ঠিক আছে এই যে বুড়াঙ্গলটা ছেড়ে দিচ্ছি ওয়ান টু থ্রি এই যে কবুতার হাতে চলে আসলো এখন আপনারা ভাবছেন যে আমার কবুতার কেন উড়ে চলে যাচ্ছে না আপনার যারা নতুন শিক্ষার্থী আছে তাদের জন্য দেখেন এই কবুতারের যে এই যে পাখা আপনারা দেখতে পাচ্ছেন এই পাখা এই পাখার সাম এই একদম মাথার অংশ মানে এখান তার এই এই দুইটা পাখা এই দেখেন এই এই দুইটা পাখা এখানে টেপ দিয়ে বাধা আছে মাত্র দুইটা পাখা এখানে টেপ দিয়ে আপনারা বেঁধে নেবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ